রোহিঙ্গা সমস্যা সহ মাদক সন্ত্রাস ও সীমান্ত সহ সকল সমস্যা সমাধানে একসাথে করতে চায় বাংলাদেশ ভারত দুপুর সচিবালয় বৈঠক শেষে আশাবাদ জানান দু দেশের স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও রাজনাথ সিং বাংলাদেশের পক্ষ থেকে বলা হয় এই দেশের এক ইঞ্চি মাটিতেও ভারতের বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করতে দেয়া হবে না বৈঠকে দুই দেশের ভিসা প্রক্রিয়া সহজ করতে সই হয়েছে সংশোধিত ট্রাভেল এগ্রিমেন্ট দু বাংলাদেশ ভারত স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ে ষষ্ঠ বৈঠকে অংশ নিতে রোববার সকাল সাড়ে দশটায় সচিবালয়ে আসেন ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী ফুলিল শুভেচ্ছার পাশাপাশি তাকে দেয়া হয় গার্ড অব অনার এরপর গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন দুদেশের স্বরাষ্ট্রমন্ত্রী প্রায় এক ঘন্টার বৈঠকে গুরুত্ব পায় সীমান্ত নিরাপত্তা মাদক ও অর্থ পাচার রোহিঙ্গা সংকট জঙ্গিবাদ ও সন্ত্রাস ইস্যু বিশেষ করে সন্ত্রাস ও জঙ্গি ইস্যুতে বাংলাদেশ তার জিরো টলারেন্স নীতির কথা জানায় ভারতকে এক্ষেত্রে পুলিশ কোস্টগার্ড ফায়ার সার্ভিস ও বিজিবির সদস্যদের প্রয়োজনে প্রশিক্ষণে সহযোগিতা করবে ভারত রোহিঙ্গাদের পুনর্বাসনে সহযোগিতার আশ্বাসও দিয়েছে প্রতিবেশী দেশটি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী জানান সৌহার্দ্যপূর্ণ এই বৈঠক দু দেশের সম্পর্ককে আরও এগিয়ে নেবে ভারত ও বাংলাদেশের সম্পর্ক খুবই সৌহার্দ্যপূর্ণ শুধু তাই নয় এই সম্পর্ক এখন খুবই আবেগপূর্ণ অবস্থায় রয়েছে বৈঠকে প্রতিটি বিষয় নিয়েই আলোচনা হয়েছে বিবাদমান বিষয়গুলো সমাধানের ক্ষেত্রে কোনো সমস্যা নেই আমাদের দেশের এক ইঞ্চি জমিও আমাদের বন্ধুপ্রতিম দেশ কিংবা আমাদের প্রতিবেশী দেশের জায়গায় যে টেরোরিস্ট অ্যাটাক কিংবা সেপারেটিস্ট মুভমেন্ট এগুলি পরিচালনা করবে তা আমরা হতে না রোহিঙ্গা জনগোষ্ঠীর জন্য তারা সহযোগিতার হাত বাড়াবে এবং তার জন্য কাজ করবেন সেটা হতেন বলে গিয়েছে বন্দি বিনিময়ে চুক্তির আওতায় দুই দেশে পলাতক সন্ত্রাসী ও আসামিদের বিরুদ্ধে ব্যবস্থার বিষয়টি আলোচনা হয়েছে বৈঠকে এর আওতায় ভারতে পলাতক বঙ্গবন্ধুর দুই খনিকে ফেরত আনার প্রক্রিয়ার কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী বৈঠকে ভারতে ভিসা প্রক্রিয়া আরও সহজ করতে স্বাক্ষর হয়েছে সংশোধিত ভ্রমণ ব্যবস্থাপনা চুক্তি এতে মুক্তিযোদ্ধা ও পঁয়ষট্টি বছরের বেশি বয়সীরা আবেদন করলে পাঁচ বছরের ভিসা পাবেন তিরিশ লক্ষ লোক প্রতি বছর ভিসা নিয়ে যা মানে ভারতে যাচ্ছেন এটাও তাকে কনফার্ম করেছেন আমরা এটাও বলেছিলাম যে ভারতের যে এনটি পয়েন্টগুলো তো সেখানে আমাদের দেশেদের জন্য আরেকটু সুযোগ সুবিধা বাড়িয়ে দেওয়ার জন্য স্বরাষ্ট্রমন্ত্রী জানান যে কোনো সমস্যা আলোচনার মাধ্যমে সমাধান করবে দুই দেশ বৈঠকে বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে আগামী দুমাসের মাসের মধ্যে ভারত সফরের আমন্ত্রণও জানিয়েছেন রাজনাথ সিং বাংলাদেশ ভারতের মধ্যে এখনও নানা সমস্যা অমীমাংসিত থাকলেও এ ধরনের বৈঠকের মাধ্যমে অনেক সমস্যারই সমাধান হয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠকে নিরাপত্তা সীমান্ত ইস্যু ও সন্ত্রাসবাদ ইস্যুতে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত ও মজবুত হয়েছে বলে মনে করে দুই দেশ আলমগীর স্বপন যমুনা নিউজ ঢাকা